চলে এসেছি আমার নিউট্রিশনাল গাইডলাইন্স নিয়ে। আজকে আমি তোমাদের সাথে বিশেষ কিছু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব এবং বিষয়টি খুবই ইনফরমেটিভ। তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ তোমাদের রইল। অবশ্যই ভিডিওটি তোমাদের কার্যকরী হবে আজকের ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশনস। আর যারা আমার চ্যানেলে তোমরা ভিউয়ার্স রয়েছো তাদেরকে বলবো, প্লিজ তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই অনেকটা শেয়ার করো, কারণ আমি চেষ্টা করছি আমার নিউট্রিশনাল ইনফরমেশনসগুলো তোমাদের মধ্যে দেওয়ার। আর তোমরা যত আমাকে হেল্প করবে শেয়ার করবে তত কিন্তু মানুষের কাছে যাবে বিষয়টা। তো আজকের আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমাদের মধ্যে বেশ কিছু আমরা ভুল ধারণার বশবর্তী হয়ে দীর্ঘদিন ধরে রয়েছি, বেশ কিছু খাদ্য সম্পর্কিত ভ্রান্ত ধারণা, এবং সেই ভ্রান্ত ধারণাগুলোর বিশেষ কিছু কমন আলোচনা আজকের আমি করব, এবং সেইগুলো কতটা কার্যকরী বা এই ভুল ধারণাগুলোকে সঠিক তথ্য দেওয়ার জন্যই কিন্তু আজকের আমার ভিডিওটা করা, আজকের আমার আলোচনাগুলো তোমাদের সাথে শেয়ার করা, বেশ কিছু কমন ব্যাপার নিয়ে আলোচনা। প্রথমত, আমরা যখন ডায়েট করি এবং রোগা হই তখন একটা বিষয় খুব শুনি, এই তুই জল খাচ্ছিস, জল খেলে মোটা হয়ে যাবি। আমি তো জল খুব কম খাই, কেন, আমি তো মোটা হব না, তাই জন্য জল খেলে কিন্তু মোটা হয়ে যায় মানুষ। এই যে ধারণাগুলো, জল খেলে কিন্তু আমরা মোটা হই না, তার কারণ কি, জলের মধ্যে কোনো রকমের কিন্তু ক্যালোরি নেই, জলের মধ্যে রয়েছে বেশ কিছু ধরনের খনিজ লবণ, মিনারেলস, যেগুলো কিন্তু আমাদের শরীরে অনাক্রম্যতা গঠনে সাহায্য করে। তাই জন্য জল আমরা অবশ্যই খাবো, কিন্তু সেটা খেলে আমাদের কখনোই মোটা হব না বা আমাদের ওজন বৃদ্ধির জন্য কিন্তু জলের কোনো ভূমিকা নেই। এরপরে যে ধারণাটার কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বহু প্রাচীন যুগ থেকে শুনে আসছি যে আমাদের যদি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতন সমস্যায় আমরা ভুগি দীর্ঘদিন ধরে, তখন আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে যে থোড় খা, মোচা খা, এগুলো খেলে শরীরে রক্ত তৈরি হবে। কিন্তু এটাও একটি ভুল ধারণা। হ্যাঁ, ঠিকই শুনছো, থোড় বা মোচা খেলে কখনোই আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে রক্ত উৎপাদন হয় না। কেন হয় না এবার বলি, থোড় এবং মোচাতে আয়রন তো রয়েছে, কিন্তু তার থেকেও বেশি থাকে কি জানো, অক্সালেট। যেই অক্সালেটটা কিন্তু আমাদের বডির মধ্যে আয়রনটার শোষণে, লোহার শোষণে বাধা সৃষ্টি করে, তাই জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আমরা পাই না থোড় এবং মোচার থেকে। এবারে বলি যে, বলতেই পারো যারা ভেজিটেরিয়ানস, তাহলে আমরা কোন জিনিসগুলো খেতে পারি যেগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে আয়রন পাবো। প্ল্যান্ট সোর্সের মধ্যে, প্ল্যান্ট সোর্সের রিচেস্ট দুটো আমি নাম বলছি, সেটা হচ্ছে এক নম্বরে খেজুর এবং আরেকটি হচ্ছে তিল, যেটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আমরা পেতে পারি। এবারে বলবো আরেকটি বিষয়, সেটা হলো যে আয়রন এমন একটি খনিজ লবণ যেটি কিন্তু বডির মধ্যে শোষণের জন্য আরেকজনের হাত ধরে, সেটা হলো ভিটামিন সি। তাই যথেষ্ট পরিমাণে আমরা আয়রন তো অনেক সময় খাই, কিন্তু আমাদের অ্যানিমিয়াটা কাটে না। তার অন্যতম কারণ যদি তলিয়ে দেখা যায় সেটা হলো ভিটামিন সি এর অভাব। আয়রন কিন্তু ভিটামিন সি এর হেল্প ছাড়া কখনোই কিন্তু আমাদের শরীরের মধ্যে শোষিত হতে পারবে না। তো সেই জন্য খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের আয়রন রিচ ফুডের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্যগুলোকেও কিন্তু রাখতে হবে। এরপরে যে ভুল ধারণাটার কথা বলবো সেটা হচ্ছে, আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে, যদি আমার কোলেস্টেরল লেভেল বেড়ে যায় তখন আমরা খাদ্য তালিকা থেকে ডিমটাকে বাদ দিই এবং ডিমটাকে খাই, কিন্তু সেটা কুসুম ছাড়া খাই। কিন্তু না, এটা কখনোই উচিত নয়। আপনি কি জানেন যে ডিমের কুসুমের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ থাকে, এছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিনস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এবারে বলি, ডিমের কুসুমের মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে, রিসেন্ট বর্তমান স্টাডিজে যেটা বলছে, ডিমের কুসুমের মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে যেটি আমাদের শরীরের গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর লেভেলটাকে বাড়ায় এবং ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর লেভেলটাকে কমায়। তাহলে একজন কোলেস্টেরল সম্পন্ন মানুষ কিন্তু একজন একটি গোটা ডিম কুসুম সমেত খেতে পারে, তবে ক্ষেত্র বিশেষে তার যদি শরীরের অন্য ধরনের কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই পরামর্শ নিতে হবে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছ থেকে,
কারণ তিনি কিন্তু কখনোই খাদ্য তালিকা থেকে বাদ দেন না। তিনি তাকেও হয়তো গোটা ডিম খেতে বলবেন, কিন্তু সেটার পরিমাণটা উনি নির্বাচন করে দেবেন যে আপনি সপ্তাহে কটি খেতে পারবেন বা আপনি ডেইলি খেতে পারবেন কি পারবেন না বা কি পদ্ধতিতে রান্না করলে সেটিকে খেতে পারবেন। তাই সমস্ত কিছু আপনাকে কিন্তু একজন ডায়েটিশিয়ান, কোয়ালিফাইড ডায়েটিশিয়ান তিনি কিন্তু বলে দিতে পারবেন। এরপরে যে ভুল ধারণাটির কথা বলবো সেটা হলো যে আমাদের মধ্যে এই কনসেপ্টটা রয়েছে, এটা একটা খুব বড় ধরনের কনসেপ্ট, যে ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তারা খাদ্য তালিকা থেকে দুটো খুব পরিচিত এবং পপুলার ফ্রুটস যেমন আম এবং কলা এই দুটোকে নিয়ে বাদ দিয়ে দেন। এবং অনেকের মধ্যে এই কোশ্চেনটা অনেকে করেন যে আমি কি, আমার তো ডায়াবেটিস রয়েছে, আমি কি আম খেতে পারবো, আমি কি কলা খেতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে, তার কারণ আপনি কখন খাবেন, কি পরিমাণে খাবেন, কি আপনার খাওয়ার যে পুরো পদ্ধতিটা কীরকম হবে, আম বা কলার সাথে আপনি যদি কোনো ফাইবার অ্যাড করেন তাহলে সেটা কিন্তু আমের বা কলার যে এক্সেস যদি আপনার ব্লাড প্রেশার থাকে, ব্লাড সুগার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনাকে একজন প্রপার গাইডলাইন্সের মেনে কিন্তু আপনাকে খেতে হবে, তবে আপনি অবশ্যই 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 খেতে পারবেন, এটা আমি আবারও বলবো। এবং আরেকটা ইনফরমেশান বলে দিই যে আম এবং কলার মধ্যে যথেষ্ট পরিমাণে, স্পেশালি আমের মধ্যে বলি, ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে, এবং যেটা কিন্তু খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে আমের মধ্যে, এবং কলার মধ্যেও কিন্তু সেম অ্যাজ যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন B6 রয়েছে, যেগুলো কিন্তু আমাদের বডিতে অনেক হরমোন প্রোডাকশনের জন্য কিন্তু হেল্প করে। তাই জন্য এগুলোকে বাদ দেবেন না, খাদ্য তালিকা থেকে বাদ দেবেন না, ইনক্লুড করুন, আপনি অবশ্যই খেতে পারবেন, কিন্তু সেটার পরিমাণ, সেটার পদ্ধতি, সেটার সময় সব কিছু জেনে নিয়ে তবে কিন্তু খান। এরপরে যে ভুল ধারণাটা সেটা রয়েছে সেটা হলো যে আমরা যখন ডায়েট করি আমাদের মধ্যে ধারণা যে আমরা রোগা হতে গেলে কলা খাবো না, কলা খেলেই আমরা মোটা হয়ে যাব, এটা কিন্তু একদম মানে অযৌক্তিক একটা বিষয় যে কলা খেলে আমরা মোটা হয়ে যাব। কারণ কলার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সলিউবল এবং ইনসলিউবল দু ধরনেরই কিন্তু ফাইবার রয়েছে, এবং পেকটিন বলে একটি ফাইবার রয়েছে, সলিউবল ফাইবার, যেটা কিন্তু আমাদের বডির যে এক্সেস গ্লুকোজ সেটাকে কিন্তু শোষণ করে নিচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দেবো, যাদের হচ্ছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, কলা কিন্তু, কলার যে এই যে পেকটিন রয়েছে, পেকটিনের মধ্যে যে পেকটিনের ক্ষমতা রয়েছে বডির মধ্যে ইনসুলিনের যে প্রোডাকশানটাকে সেটাকে কিন্তু কাজটাকে, ইনসুলিনের কাজটাকে আরও সুন্দর করতে হেল্প করে। তো সেই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি কলা খেতেই পারেন, তবে সেটার মেজারমেন্ট কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যেটা বলছিলাম যে রোগা হতে গিয়ে আপনি কলাকে বাদ দেবেন সেটা কিন্তু কখনোই নয়, কলা আপনি যথেষ্ট পরিমাণে খাদ্য তালিকায় ইনক্লুড করতেই পারেন, অবশ্যই করুন সেটাকে, কিন্তু সেটা অবশ্যই আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খেতে হবে। কিন্তু রোগা হওয়ার সাথে আপনার কলা খেলে আপনি মোটা হয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ কলার মধ্যে অনেক পুষ্টিমূল্য রয়েছে, পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল যেটি কিন্তু, এবং সবথেকে বড় কথা, আমাদের সবসময় অ্যাভেলেবেলি আমরা পেয়ে থাকি, সেটা কাঁচা কলা, পাকা কলা উভয়। কলার কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে, কনস্টিপেশনের জন্য খুব উপকারী, যাদের কোলেস্ট্রল রয়েছে তাদের জন্য উপকারী, যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী, স্কিনের জন্য উপকারী, যাদের ইনসোমিয়া বা রাত্রে ঘুম হয় না তাদের জন্য উপকারী। তো এরকম নানাবিধ উপকারী সম্পন্ন খাদ্য উপাদানগুলোকে আপনারা ভুলের বশবর্তী হয়ে, ভুল ধারণার বশবর্তী হয়ে কিন্তু বাদ দেবেন না, প্লিজ। এটা আমার আপনাদের কাছে একটা বড় ধরনের রিকোয়েস্ট যে খাদ্য তালিকা থেকে খাদ্যগুলোকে বাদ দেবেন না, সব কিছুই খান। এবং এরকমও কনসেপ্ট যে আমি রোগা হচ্ছি আমি ভাত খাবো না, কেন খাবেন না, ভাতও খাবেন, ভাতটাকেও ইনক্লুড করতে হবে আমাদের ডায়েটের সাথে, তাহলে যথেষ্ট পরিমাণে সেটা মেজারমেন্ট রয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু বডির মেকানিজম আলাদা, প্রত্যেকের কিন্তু হাইট, ওয়েট, তার চাহিদা, প্রত্যেকটা কিছু আলাদা। তো সেই জন্য সমস্ত কিছু জাজমেন্ট করে, সমস্ত কিছু বিচার করে কিন্তু একজন ডায়েটিশিয়ান, একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান আপনাকে কিন্তু বলে দিতে পারেন আপনি কতটা পরিমাণে খেতে পারেন। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু ডিপেন্ড করছে আপনার স্বাস্থ্যের উপরে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।